একজন বন্ধু তিনি আমন্ত্রণ তিনিছিলেন গৌড়িয়া মঠ রয়েছে সেখানে ভাগবত কথা বলছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাত যিনি চৌষট্টি গৌড়িয়া মঠের প্রতিষ্ঠাতা তো তিনি এই যুবককে দেখে সঙ্গে সঙ্গে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করেছিলেন আগে হয়তো কোনো পরিচয় ছিল না কিন্তু যেহেতু এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভগবানের নিজজন শুদ্ধ ভক্ত তিনি দেখেই তাকে ইঙ্গিত করেছিলেন যে তোমার মতো শিক্ষিত যুবকের উচিত সমগ্র বিশ্বে ভাগবত ধর্ম প্রচার করা যদিও এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত যিনি চৌষট্টি গৌড়িয়া মঠের প্রতিষ্ঠাতা তিনি এক সময় রবীন্দ্রনাথ ঠাকুরকেও বলেছিলেন যে আমি একজন আমার মতো শক্তিধর ব্যক্তিকে পাঠাব সমগ্র বিশ্বে ভগবানের বাণী প্রচার করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন যে আপনি ভগবত ভজন করুন ভগবানের বাণী প্রচার করুন তিনি বলে আমি যোগ্য নই এটি করার তখন রবীন্দ্রনাথ ঠাকুর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে বললেন যে আমি তো পাশ্চাত্য দেশে যাই তো আপনি চলুন পাশ্চাত্য দেশে এইসব প্রচার করবেন তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত বললেন যে আমি যাব না আমি একজন আমার মতো শক্তিশালী ব্যক্তিকে ভগবানের ভক্তকে সেখানে পাঠাব তো মানে উনি কিভাবে জানতেন আসলে ভগবানের শুদ্ধ ভক্ত তার সব কিছু জানেন চৈতন্য মহাপ্রভু যিনি কৃষ্ণ এই কলিযুগে তিনি এসেছেন রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে রূপে কৃষ্ণ নিজে যখন সন্ন্যাস নিয়েছেন তখন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করেছেন এবং তিনি এসে ভবিষ্যৎবাণী করেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদিগ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম তো এই নাম মহাপ্রভু পাঁচশো বছর পূর্বে তিনি এই কথা বলেছেন যে পৃথিবীর সর্বত্র আমার নাম প্রচার হবে এবং তিনিও বলেছিলেন আমার এক শুদ্ধ সেনাপতি ভক্ত সে আসবে এই জগতে এবং সমগ্র বিশ্বে আমার নাম প্রচার করবে এবং ভবিষ্য পুরাণেও সেই কথা রয়েছে বিষ্ণু ভগবান বিষ্ণু গঙ্গা মাতাকে বলেছিলেন ভগীরথ যখন গঙ্গাকে আনোয়ন করতে গিয়েছিলেন তপস্যা করে অবতরণ করালেন গঙ্গা মাতাকে গঙ্গা মাতা এই মর্তির লোকে আসতে চাননি তিনি বলেছিলেন দেখো ভগীরথ কলিযুগ মানুষ অধর্ম আচরণ করবে তারা পাপকর্ম করবে বৈদিক সাহিত্যের শাস্ত্রের অবমাননা করবে তারা সমস্ত অধর্ম যে দয়াকে নষ্ট করবে সুচিতাকে নষ্ট করবে তপস্যা নষ্ট করবে সত্যতা নষ্ট করবে তো এটি অধর্ম ধর্ম হচ্ছে সত্য দয়া তপশৌচ যে মানুষ এই সত্য দয়া তপশৌচকে রক্ষা করে সে ধর্ম আচরণ করে শাস্ত্র বলা হয় যে মানুষ মাতৃ কর্তব্য ধর্ম আচরণ করা ধর্মহীন মানুষকে বলা হয় পশু ভী নন কেন পশুরা আহার নিদ্রা ভয় মৈথুন করে মানুষও আহার নিদ্রা ভয় মৈথুন করে তো পার্থক্য কি আছে তাই মানুষ ধর্ম করতে পারে পশু পাখিরা তারা ধর্ম করতে পারে না মানুষ প্রশ্ন করতে পারে পশু পাখিরা প্রশ্ন করতে পারে না সেই জন্য পার্থক্য রয়েছে তো সেজন্য ধর্মহীন মানুষ পশুর সাথে তুলনা করা হয় তো সেই ধর্ম চারটি স্তম্ভ আছে সত্য দয়া তপ শৌচ তো সেই গঙ্গামাতা তিনি বললেন কলিযুগের মানুষ তারা এই চারটি জিনিসকে নষ্ট করবে তারা সত্য কে নষ্ট করবে দ্রুত মাধ্যমে জুয়া তাস পাশা এই সমস্ত গ্রহণ করবে ব্রীত ক্রীড়া এই সমস্ত দ্বিত ক্রীড়ার দ্বারা সত্য নষ্ট হয়ে যাবে ধর্মের একটি স্তম্ভ যখন সে জীব হিংসা করবে জীব হত্যা সেখানে তার মধ্যে ধর্মের একটি স্তম্ভ দয়া নষ্ট হয়ে যাবে যখন সে অবৈধ ক্রীড়া করবে ছেলেমেয়া বিবাহ জীবন ছাড়া মেলামেশা করবে পুত্র সন্তান উৎপন্ন ব্যক্তি মেলামেশা করবে এই অবৈধ আচরণ অধর্ম তো এটি দ্বারা সুচিতা নষ্ট হয়ে যাবে জীবের হৃদয়ে এবং নেশা করবে বিড়ি পান চা কফি সিগারেট হিরোইন এলএচডি এসব নেশা করার মাধ্যমে এটি অধর্ম মাধ্যমে মানুষের মধ্যে তপস্যা বৃত্তি নষ্ট হয়ে যাবে তো সেজন্য গঙ্গা মাতা বললেন যে কলিযুগের মানুষ এই চারটি পাপকর্মে লিপ্ত থাকবে অধর্ম আচরণ করবে আর তারা আমার বক্ষে স্নান করবে তখন আমি ভার সহ্য করতে পারব না সেখানে ভগবান বিষ্ণু গঙ্গাকে উপদেশ দিয়েছিলেন যে আমার শুদ্ধ ভক্ত আবির্ভূত হবে মন্ত্র উপাসক ভক্ত যে সমগ্র বিশ্বে নিজে আচরণ করবে নিজে মন্ত্র উপাসনা করবে এবং সমগ্র বিশ্ববাসীকে মন্ত্র উপাসনা শিখাবে আর সেই ভগবানের নাম গ্রহণের মাধ্যমে তখন জীব জানতে পারবে বিশেষ করে মানুষ জীব তার উপলব্ধি করবে যে এই দেহ আমি নয় আমি সেই পরমেশ্বর ভগবানের নিত্য বিভিন্ন অংশ আত্মা তার সাথে আমার সম্পর্ক নিত্য তিনি আমার নিত্য প্রভু তার সেবা করা আমার পরম কর্তব্য তেই ধর্ম সে আচরণ করবে তার নির্দেশটাকে ফলো করবে তখন তারা সেই সব ব্যক্তিরা তারা এই আত্মজ্ঞান লাভ করে ভক্তে পরিণত হবে বৈষ্ণব বৈষ্ণব মানে বিষ্ণু দাস জীব হচ্ছে ভগবানের নিত্য বিভিন্ন অংশ ভগবত গীতা কৃষ্ণ বললেন মমায় বাংশ জীব জীবভূত সনাতন তাই আমার নিত্য সনাতন অংশ সনাতন মানে নিত্য তার আদি অন্ত নেই তাই তার কর্তব্য আমার সেবাতে যুক্ত হওয়া এটাই হচ্ছে ধর্ম জীবের ধর্ম তো মানুষ ভুলে গিয়ে তারা অন্য কিছু করবে পাপ করবে এই জড়জগতের জগতের রজতম গুণের প্রভাবে তারা অনেক পাপ কর্ম করবে এবং ভুলে যাবে তাদের নিজেকে এবং মিথ্যা পরিচয় দিবে দেহের পরিচয় দিবে হিন্দু মুসলমান খ্রিস্টান এই সব পরিচয় দিবে মহিলা পুরুষ ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত শত্রু মিত্র এই বিভিন্ন রকম দেহের পরিচয় দিবে। তো এটি দ্বারা মানুষ হতাশা উৎকণ্ঠা উদ্বেগ যুদ্ধ লাগাবে সারা বিশ্বে তো সেজন্য জীবের চেতনা উদ্বুদ্ধ করতে তাই আ প্রচার হবে আমার শুদ্ধ ভক্ত সে নাম বিতরণ করবে যে নাম গ্রহণ করে আমার নাম গ্রহণ করে মানুষের হৃদয়ের চেতনা পরিষ্কার হবে এবং তারা তখন দেখবে সেই আয়নায় আমি কে আমি দুঃখ চাইছি না আমি রোগ চাইছি না মৃত্যু চাইছি না জন্ম চাইছি না ব্যাধি চাইছি না তো এইগুলি কেন হচ্ছে তো এইগুলি সব তখন এই হৃদয়ের আয়নাতে পরিষ্কার হয়ে যাবে তখন সে দেখতে পাবে তো সেজন্য চৈতন্য মহাপ্রভু তিনি এসে নাম দিয়ে হৃদয় শুধন করলেন ঘরে ঘরে গিয়ে হরি নাম দিলেন যে হরি নামের মাধ্যমে হৃদয়টা আয়নাটা পরিষ্কার হবে তাই ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য তিনি তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ যিনি তাকে যুবক অবস্থায় আগে পরিচয় হয়নি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন আর সেই ব্যক্তির সাথে পরিচয় হয়ে গেল আগে হয়তো জানা ছিল না কিন্তু আমাকে সাহায্য করবে মহাপ্রভু যে বলেছেন পৃথিবীর সর্বত্র প্রচার করবে আর ভগবান কৃষ্ণ যে বলেছেন গঙ্গাকে আমার শুদ্ধ সেনাপতি ভক্ত সারা বিশ্বে মন্ত্র উপাসনা শিখাবে চেতনা মার্জিত করবে যে সমস্ত দেহাত্ম বুদ্ধির দ্বারা সমাজে যুদ্ধ লাগছে হতাশা উৎকণ্ঠা উদ্বেগের কারণ সেগুলি থেকে মানুষ মুক্ত হবে আত্মজ্ঞান লাভ করবে প্রকৃত ধর্ম যে আত্মার ধর্ম যে পরমেশ্বর ভগবানের সেবাতে নিযুক্ত হওয়া আর যার ফলে জীব তার নিজের মঙ্গল হবে সে সুখী হবে আনন্দিত থাকবে এবং শান্তিতে থাকবে সেটা মানুষ জানে না ভাগবত বলছেন লোকস্য অজানত লোকেরা এটি জানে না কিভাবে আমরা সুখ শান্তি আনন্দ পাব তো সেই অভয়চরণার ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আজ আমরা যাকে চিনি জানি সারা বিশ্বের লোক ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণার ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ নামে পরিচিত সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে আদেশ করলেন যে তুমি সর্বত্র ভাগবত ধর্ম প্রচার কর ভাগবত ধর্ম মানে কি ভাগবত মানে ভগবান ধর্ম মানে ভগবানের সেবা তো কিভাবে ভগবানের সেবা শিখাতে হবে সেটা প্রচার কর নিজে আচরণ কর যে স্বয়ং ভগবান কৃষ্ণ গৌরাঙ্গ রূপে এসে আচরণ করলে। তিনি বললেন যে আপনি আচরি ধর্ম শিখাম সবার আমি নিজে আচরণ করে জগৎকে শিখাব আপনা না কইলে ধর্ম শিখান না যায়। এই কৃষ্ণ নিজে ভক্ত ভাব অঙ্গীকার করেছেন গৌরাঙ্গ রূপে এসে তিনি এই কলিযুগের যুগধর্ম ধর্ম প্রচার করলেন সর্বত্র ঘুরে ঘুরে হরিনাম দিয়ে শুদ্ধ করালেন এই জন্য তিনি সন্ন্যাস নিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য যিনি কৃষ্ণ কৃষ্ণকে দান করলেন এই কলিযুগে কৃষ্ণ নাম কৃষ্ণই শ্রীকৃষ্ণ নাম সোলনাম বত্রিশ অক্ষর ভগবানের নাম আল্লার নাম গডের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র চৈতন্য মহাপুর নিজে বললেন সবাইকে বিতরণ করলেন বাড়ি বাড়ি গিয়ে এবং তার নিত্যজন বলরাম নিত্যানন্দ প্রভু প্রভুরূপে আসলেন আর ব্রহ্মা তিনি হরিদাস ঠাকুর রূপে এলেন এবং স্বয়ং মহাপ্রভু তাদের বললেন শুন শুন নিত্যানন্দ শুন হরিদাস সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা এই তিনটি জিনিস প্রচার কর কৃষ্ণ বলতে হবে কেন না কৃষ্ণ আছে প্রত্যেক জীবের আরাধ্য বস্তু জীব ভুলে গেছে তাই তাকে মনে করিয়ে দেওয়া তাই জীবের দুঃখের কারণ কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি মুখ অতএব মায়াতারে দেয় সংসারাদি দুঃখ এই যে বারম্বার জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র আমার আসছে কখনো আমি ধনী ঘরে কখনো গরিবের ঘরে কখনো রাজা কখনো সাধারণ প্রজা কখনো কীট পতঙ্গ কখনো গাছপালা কখনো জলচর প্রাণী কখনো দেবশরীর কখনো এরকম মনুষ্য দেহ এই আত্মা এই দেহের মধ্যে আছে সে বারম্বার এরকম চৌরাশি লক্ষ দেহেতে ঘূর্ণয়ন করছে আর এই মনুষ্য জীবনেই এই তত্ত্ব উপলব্ধি করা যায় সে যেন দেবতারা পর্যন্ত তারাও প্রার্থনা করেন মনুষ্য দেহ পাওয়ার জন্য ব্রহ্মা তিনি এক সময় দেবতাদের নিয়ে একটা ইষ্টগুষ্টি করছেন অভ্যর্থিতাম অপি চ নির্গতিং আমরা এই মনুষ্য লোকে মনুষ্য দেহ পাওয়ার জন্য অভ্যর্থিতাম প্রার্থিত আমরা প্রার্থনা করি কেন না জ্ঞানম চ তত্ত্ব বিষয়ম যে মনুষ্য দেহেতে সম্বন্ধ অভিধায় প্রয়োজন যে ভগবত্তা জ্ঞান লাভ করা যায় দেহেতে অভিমান হয় অহংকার হয় যে আমরা অনেক দীর্ঘ আয়ু সেজন্য দেবতাদেরকে বলা হয় অমর অনেক কোটি কোটি বছর বাঁচবে দেহটা অমর তো সেজন্য তারা অভিমান করে যে আমরা এই আমি করলাম এরকম আসে তো মানুষ দেহেতে একটা সুযোগ রয়েছে বিশেষ করে ভারতবাসীদের যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে কেন নাই ভারতবর্ষ হচ্ছে ভগবত রাজ্যে যাওয়ার দরজা স্বরূপ যে নিত্য আলয় ভগবত ধাম প্রত্যেক জীবের আলয় সেটি তা আমরা তাকে ভুলে আমরা এই জলজগত রূপক জেলখানায় রয়েছি যেমন জেলখানা এই জগতে প্রত্যেকটা জেলাতে জেলখানা আছে সরকার জানে সে কিছু ভুল করবে আর তখন জেলে থাকবে নিজের বাড়ি থেকে তাকে জেলে নিয়ে রেখে দেওয়া হবে নিজের বাড়িতে যে সুখ জেলে সেই সুখ নয় সে জন্য এই জলজগত হচ্ছে একটা জেলখানা এই জন্য তাকে বলা হয় দুর্গ এই জন্য এখানে দুর্গা মাতার আছেন দুর্গা মাতার নাম কেন দুর্গা হয়েছে না দুর্গের সুপারিনটেন্ডেন্ট তাই জন্য তার নাম দুর্গা যিনি এই দুর্গের জেলখানা রক্ষয়ত্রী তাই তিনি ত্রিগুণাত্মিকা মহামায়া এই জন্য ত্রিশুল নিয়ে দাঁড়িয়ে আছেন আর রজগুণ তমগুণ সত্যগুণের দ্বারা তিনি আমাদেরকে বন্ধন করছেন আর এই রজগুণ তমগুণ সত্যগুণের দ্বারা আমরা যে সঙ্গ করছি আত্মা এ বিভিন্ন গুণের সঙ্গ করছে যার ফলে বারবার এই জন্ম মৃত্যু চক্রে বিভিন্ন দেহ লাভ করছে সৎ অসৎ জুনি জন্মসু কারণ গুণসঙ্গ অস্য দি গুণের সঙ্গ প্রভাবে এই আত্মা বিভিন্ন দেহ লাভ করছে কখনো ধনী কখনো গরিব কখনো মহিলা কখনো পুরুষ তীরকম এই আত্মা বিভিন্ন দেহতে যাচ্ছে আরও একটু বুঝতে পারবেন প্রভুপাত বলেছেন যেমন হাওয়া হাওয়াটা শুদ্ধ হাওয়া যখন চাম্পা ফুলের বাগান দিয়ে যাবে তখন সে চাম্পা ফুলের গন্ধ বয়ে নিয়ে যাবে আবার সেই চাম্পা ফুলের গন্ধ হাওয়া যখন বয়ে বয়ে নিয়ে যাচ্ছে একটা ড্রেনের পাশ দিয়ে যাবে তখন কি গন্ধ আসবে কি গন্ধ আসবে ড্রেনের দুর্গন্ধ আসবে তাহলে কিসের দোষ হাওয়ার দোষ না কিসের দোষ ওই স্থানের দোষ হাওয়ার দোষ নয় ঠিক আমরা এরকম বারবার বিভিন্ন দেহেতে এখানেই বসে আছি কেউ মহিলা কেউ পুরুষ জিজ্ঞাসা করি আমরা কোনো দিন যে আমি পুরুষ কেন ইনি মহিলা কেন ইনি ব্রাহ্মণ পরিবারে উনি মুচি পরিবারে কেন উনি গরিব উনি ধনী কেন এগুলি আমরা ভাবি আমি ধনী গরিব লোককে খাওয়াবো তো কি করে আপনি ধনী হলেন আর ইনি ভিকারী হলেন এই প্রশ্ন করুন আগে আপনি খাওয়াবেন কোথা থেকে পেলেন তো সেগুলি আমাদের প্রশ্ন করি না তো সেজন্য মানুষকে এই প্রশ্ন না করলে তাকে শাস্ত্রে পশুর সাথে তুলনা করা হয় তো এই সব প্রশ্ন করা উচিত কেন আমি খেতে পাচ্ছি না কেন আমার নানা রোগ হচ্ছে এখন অনেক ডাক্তার বাড়ছে হসপিটাল বাড়ছে কিন্তু এই হসপিটাল বাড়ছে ডাক্তার বাড়ছে মানে কি রোগ বাড়ছে রোগ কমছে না ঔষধ নতুন নতুন রোগ সৃষ্টি করছে হসপিটালে নতুন নতুন রোগের সৃষ্টি হচ্ছে বলে আমরা হসপিটালে যাচ্ছি কিন্তু হসপিটালে আবার নতুন রোগ সৃষ্টি করাছে সেই ডাক্তারাই বলছে বৈজ্ঞানিকরাই বলছে যে হসপিটাল থেকেই নতুন রোগ ঔষধ থেকেই নতুন রোগ আপনি একটা রোগ ভালো করেন যে ওষুধ দিয়ে সেটা আর একটা আপনার সাইড এফেক্ট হয়ে একটা নতুন রোগ সৃষ্টি করছে তাহলে আমরা রোগ নির্মূল করতে পারছি না তাহলে রোগটা কেন হলো সেটা জানি না কিন্তু আমরা রোগ নির্মূল করার জন্য হসপিটাল খুলছি ডাক্তার বাড়াচ্ছি তা লাভ কি তাহলে এটা কি বুদ্ধিমান মানুষের কাজ এই মানুষ আজকাল বুদ্ধিমান নেই স্কুল কলেজ ডিগ্রি নিতে পারে কিন্তু স্কুল কলেজ ডিগ্রির কোনো মূল্য নেই পশুর মতোই চিন্তাধারা বুঝতে পারে না এটা কুকুরকে পিটাবেন সে ঘাঙা করে যাবে আবার আসবে আবার পিটাবেন আবার যাবে আবার আসবে সে বুঝতে পারে না তার চেতনাটা তো লুপ্ত তাই যে মানুষের চেতনা এরকম উদ্বুদ্ধ নয় প্রশ্ন করে না যে আমি রোগ চাইছি না একটা রোগ ছাড়লে আরেকটা নতুন রোগ আছে তাহলে এই ডাক্তার এই ঔষধ তো তাহলে কোনো রোগ মুক্তির কারণ নয় তাহলে কি কারণে হচ্ছে আমরা ভাবছি টাকা পয়সা আছে তো টাকা পয়সা থাকলে হয়তো মুক্ত হয়ে যাব কিন্তু টাকা পয়সা অনেকের আছে তারা সুখী নয় পরস্পর মধ্যে দ্বন্দ্ব নানা রোগে ভরা খেতে পারছে না নেকেট হয়ে হসপিটালে পড়ে আছে বলে আমরা গরিব সেবা করছি নিজেই গরিব হয়ে আছে নিজেই দুঃখী হয়ে আছে বলছে আমি অনেক দরিদ্র সেবা করব। তো দরিদ্র সেবা আপনি তো দরিদ্র হয়ে হসপিটালে পড়ে আছেন নেকেট হয়ে দরিদ্রের কাপড় থাকে না খাবার থাকে না আপনিও খেতে পারছেন না তো লাভ কি হলো আপনার সে টাকা পয়সা রেখে ধনী হয়ে আপনি ধনী এই টাকা পয়সা ভগবানের সম্পত্তি আমরা কাউকে খাওয়াতে পারি না এগুলি সব ভগবানের সম্পত্তি আমরা চুরি করে দিচ্ছি তাই আমরা সবাই চোর এই জগতে সেজন্য শিলপ্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ প্রতিষ্ঠা করে সবাইকে কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ করানোর জন্য এই প্রতিষ্ঠান তিনি রেজিস্ট্রি করলেন আমেরিকায় সারা বিশ্বে মানুষ আমেরিকা দিকে লক্ষ্য তাদের টেকনোলজি তাদের সবকিছু দিকে সারা বিশ্বের লোক তখন ইস্কনের প্রতিষ্ঠাতা এ অভয়চরণ তিনি দেখলেন যে সমগ্র বিশ্ববাসী আমেরিকার দিকে চোখ তাই আমার গুরুদেব তো বলেছেন যে পাশ্চাত্যে প্রচার করতে হবে ভগবানের নাম তাই তিনি কি করলেন যে যদি আমেরিকার লোকেদের চেতনাকে আমি পরিবর্তন করাতে পারি তাহলে সারা বিশ্বের লোক তাদের দেখে তাদের চেতনা পরিবর্তন হবে তো সেজন্য তিনি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ রেজিস্ট্রি করলেন সেখানে অনেক আপত্তি করছে আপনি কৃষ্ণ কনসাসনেস লিখছেন কেন কৃষ্ণকে কে বুঝে কেউ জানে না আপনি গড কনসাসনেস করুন আপনি আল্লাহ কনসাসনেস করুন তখন সেটা প্রভুপাত জিজ্ঞাসা করলেন গড কে যখন কেউ বলতে পারে না যারা বলছে সেসব দার্শনিকরা বড় বড় লোকেরা প্রভুপাত জিজ্ঞাসা করলেন আল্লাহ কে গড কে আপনারা যে বলছেন গড কনসাসনেস গড কে আপনারা বলছেন গড জি ও ডি জেনারেটর অপারেটর डिस्ट्रায়ার জেনারেটর সৃষ্টিকর্তা অপারেটর পালনকর্তা डिस्ट्रায়ার ধ্বংসকর্তা তাহলে যিনি সৃষ্টিকর্তা ধ্বংসকর্তা পালনকর্তা তার নাম কি তখন কেউ বলতে পারে না শ্রী প্রভুপাদ বললেন তার নাম আছে যিনি সৃষ্টি করতে পারেন পালন করতে পারেন ধ্বংস করতে পারেন তিনি একজন ব্যক্তি তার নাম রয়েছে হয়তো আপনারা খ্রিস্টানরা মুসলিমরা কিছু হিন্দুরা তারা বলে ভগবান গড আল্লাহ নিরাকার তার কোনো আকার নেই এরকম হয়তো আপনারা বলছেন গড আল্লাহ ভগবান নিরাকার কিন্তু আপনারাই বলছেন তিনি সৃষ্টিকর্তা পালনকর্তা পালন কর্তা ধ্বংস আর তার আকার নেই তিনি কি করে সৃষ্টি করেন কি করে ধ্বংস করেন দেখুন সবাই তাহলে আপনাদের মসজিদ আপনাদের চার্চ এসব মন্দির কি লাভ যদি তিনি নিরাকার হন মসজিদের কি প্রয়োজন আছে এই মন্দিরের কি প্রয়োজন আছে এই চার্চের কি প্রয়োজন আছে যদি নিরাকার হলেন গড ভগবান আল্লাহ তো জানেন না লোক মন্দির করছে কিসের জন্য শূন্য থেকে শূন্যতে বসে করো শূন্যের ধ্যান শূন্য থেকে কি হবে জিরুই সব কিন্তু এই শোনের পাশে যখন এক বসবে তখন দশ হয়ে যাবে আর যত আপনি শূন্য বসান তত সেটা বেড়ে যাবে কিন্তু এক না থাকলে কিছু মূল্য নেই শূন্য থেকে শূন্যই হয় তো সেজন্য ভগবান হচ্ছেন সে এক সেই গড আল্লাহ তিনি এক তার নাম হচ্ছে কৃষ্ণ তো সেই ইস্কনের প্রতিষ্ঠাতা তিনি বলেন সেই গড আল্লাহ ভগবান তার নাম হচ্ছে কৃষ্ণ তিনি একজন ব্যক্তি তাই তার নাম এই কলিযুগ ধর্ম এই কলিযুগের আইন মানুষের কর্তব্য সেই যুগ ধর্ম পালন করা তার নাম কীর্তন করা তাই আমি এই নামটি দিলাম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সে নামের ভাবনায় আসলে নাম চিন্তা করলে আমরা অনেক কিছু ভাবছি পুত্রকন্যার জন্য ভাবছি আপনি কে ভাবার পুত্রকন্যা ভাবছেন আমি ওকে পড়াশোনা করে বড় করে দিব ব্যবসা দিয়ে বড় করে দিব আপনি কে আপনি নিজে তো জীবন ধারণ করতে পারবেন না আপনি ছেলে মেয়েকে কি বাড়াবেন আপনি মাটি তৈরি করতে পারেন না জল সৃষ্টি করতে পারেন না এই যে বাড়ি তৈরি করেছেন দাঁড়িয়ে আছি আমরা এখানে বসে আছি এই মাটিটা আমার নয় আমরা তো নেকেট হয়ে এসেছি উলগ্ন হয়ে এসেছি এই মাটি দাবি করছিটা আমার এই দাবি মিথ্যা দাবির জন্য আজ সারা বিশ্বে ভাগ হচ্ছে এটা আমার দেশ এটা আমার দেশ ভাগ করতে করতে সবাই যুদ্ধ করছে একটা বাবা তার দুটি ছেলে বাবা বাড়ি বানিয়েছে বলছে না না এই বাড়িটা আমার আমার এই ঘরটা তখন ঝগড়া করছে এটা আমার তখন দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ তা আজ সারা বিশ্বে আমরা একই পরিবারের গীতায় কৃষ্ণ বলেন মময় বংশ একটি বংশ তো সেইটা মনুষ্য জীবনে উপলব্ধি করানো প্রয়োজন আমরা অনেক রাজনৈতিক দল সৃষ্টি করতে পারি কিন্তু শান্তি প্রতিষ্ঠা নয় যুদ্ধের প্রতিষ্ঠা হয় আমরা অনেক কিছু হসপিটাল হচ্ছে কোথায় জ্ঞান অর্জন হচ্ছে আমি কে নিজে জানি না এসব জিনিস কার জানি না মিথ্যা দাবি করছি এটা আমার দেশ আমার বাড়ি আমার মা আমার বাবা এসব মিথ্যা দাবি করছি আমরা দেহের পরিচয় দিয়ে আপনাদের বাড়ি থেকে যখন কেউ মারা যায় প্রভুপাত বললেন সেই দিন মানুষের জ্ঞান হয় কেউ যখন আপনার বাবা মা স্ত্রী যাকে পরিচয় দিয়েছিলেন যখন দেহত্যাগ হয়ে গেল সেই বাবা মা স্ত্রী পুত্র ওই পালংকে শুয়ে আছে তখন সবাই ক্রন্দন করছে কেন ক্রন্দন করছেন বাবা চলে গেলেন বাবা তো শুয়ে আছে বাবা তো কোথাও যায়নি মেয়ে তো শুয়ে আছে তাহলে আমরা মিথ্যা এতদিন পরিচয় দিচ্ছিলাম এটা বাবা এটা মা এটা স্ত্রী আমরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী পরিচয় দিচ্ছি যখন আত্মা চলে যাবে ওখানে পড়ে থাকে ওই ব্যক্তি সেখানেই থাকে যাকে প্রধানমন্ত্রী দেখছিলাম ইনি প্রধানমন্ত্রী আর সেই দিন আর আমরা তাকে প্রধানমন্ত্রী বলবো না আত্মার মূল্য বেশি এই দেহে থেকে এই দেহটা জড় কিন্তু এই আত্মা যখন এই মনুষ্য দেহ লাভ করে এই মনুষ্য দেহেতে এই উপলব্ধি করার জন জন্য সেই জন্য জ্ঞান অর্জন করা উচিত যে এই দেহ প্রশ্ন করা উচিত আমি কে আমরা কখনো বলি না আমার মাথা বলি আমি মাথা বলি না আমরা বলি না আমার মানে আমি দেহ আমি চোখ আমি কান আমি হাত আমি পা বলি না আমার হাত আমার পা আমার চোখ আমার কান বলি তাহলে আমি কে স্কুল কলেজ ডিগ্রি নিচ্ছি আমি কে কোথায় সে প্রশ্ন কোন শিক্ষক কোন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আমি কে জিজ্ঞাসা করলে আমি প্রধানমন্ত্রী আমি মুখ্যমন্ত্রী যার ফলে যুদ্ধ লাগছে সারা দুনিয়ায় কেউ বলছে আমি হিন্দু কেউ বলছে আমি মুসলিম আমি খ্রিস্টান এই মিথ্যা দাবি তার জন্য যুদ্ধ লাগছে এটা কেউ মাথায় খাটায় না স্কুল কলেজে সেই ডিগ্রি নেই এটিকে উপলব্ধি করার সেই জ্ঞানটি কেবল গীতা ভাগবতে রয়েছে আমরা গীতা ভাগবতকে ভাবছি এগুলি কেউ লিখে দিয়েছে এগুলি সব দিদিমা ঠাকুরমার ঝুলি নয় এগুলি কেউ সব বানিয়ে দেয়নি লিখে দেয়নি এগুলি নিরাট সত্য বিজ্ঞান রিয়েল সায়েন্স বাস্তব জিনিস এখানে যা কিছু আপনি প্রত্যেকটা অক্ষর গীতা বাস্তব গীতা স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী জিনিস সৃষ্টিকর্তা আমরা শুনলাম যিনি গড আল্লাহ ভগবান সেই শব্দের অর্থ যিনি সৃষ্টিকর্তা পালন কর্তা ধ্বংস কর্তা তাই তিনি এই মাটি জল আকাশ আগুন বায়ু এই সব দিয়েছেন তাই মনুষ্য জীবনে এটি জানা যে এটি আমার নয় আমি সেই পরমেশ্বর ভগবানের নিত্য দাস এই উপলব্ধি আমাদের নেই তো সেটা কি করে বুঝা যাবে যখন আমরা এই কৃষ্ণ নাম জপ কীর্তন করবো তাই ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাত সারা বিশ্বের নাম বিতরণ করলেন কৃষ্ণের নাম এই জন্য আন্তর্জাতিক কৃষ্ণ কেন আমি আপনি আপনি ভেবে কিছু করতে না ছেলেকে লক্ষ টাকা দিতে পারেন ব্যবসার জন্য ভাবলেন সে বড় করে দিবে বিশ লাখ টাকা করে দিবে দশ লাখ থেকে কিন্তু তার পূর্বের কর্ম অনুসারে সে দশ লাখ টাকাই লোকসান করবে আরো টাকা আপনার থেকে নিবে তাহলে আপনি দিলেন বড় করার জন্য সে করতে পারল না কেন আপনি তাকে শিক্ষার জন্য অনেক কিছু উন্নয়ন করাছেন দেখে গেলে সে পাসই করছে না ফেল হয়ে যাচ্ছে অনেক টিউটার মাস্টার দেখে দিয়েছেন কিন্তু ফেলই করছে কেন আপনি কে ভাবা আমরা কেউ ভাবার নয় আমাদের কর্তব্য সেই পরমেশ্বর ভগবান যিনি সৃষ্টিকর্তা তার কথা ভাবা এই জন্য গীতায় কৃষ্ণ বলেন মনমনা ভব মদভক্ত মজাজি মাং নমস্কুরু এই চারটি জিনিস আমাদের ভাবতে হবে বুঝতে হবে মনমনা ভব তোমার মন দিয়ে আমাকে ভাব সে যেন অর্জুন যুদ্ধ করতে চাননি তিনি ভাবছেন এই সমস্ত দেহে সম্বন্ধিত পিতা মাতা আত্মীয় স্বজন শালা সম্বন্ধী যুদ্ধভূমিতে মাঝখানে রথ স্থাপন করতে বললেন কৃষ্ণকে আর যেই মাঝখানে রথে দাঁড়িয়ে দেখছেন এই দেহের সাথে সম্বন্ধিত সব কিছু তখন তিনি হতাশা উৎকণ্ঠায় উদ্বেগে একদম ধনু ত্যাগ করে বসে গেলেন কাঁপতে শুরু করে দিয়েছে আ বিষাদ কেন বিষাদ হয়ে গেল এই জগতে আমাদের বিষাদের কারণ কি আমরা জানি অর্জুন এই বিষাদ হয়ে গেল কেন না মোহ আমরা কিসে মোহ না দেহ ধর্মের প্রতি মোহ এই দেহেতে সম্বন্ধিত ব্যক্তির প্রতি আমার মোহ কুল ধর্মের প্রতি মোহ মন ধর্মের প্রতি মোহ মানে মনে একটা আইন সৃষ্টি করছে ওটাতে আমি তৈরি করেছি এটাই শ্রেষ্ঠ এইসব মোহ তাই শোক আর ভয় এই জন্য অর্জুনের মধ্যে শোক আর ভয় কি হবে আমরা তখন হা হতাশ করি ছেলের প্রতি মোহ ছেলে মারা গেল অ্যাক্সিডেন্ট হয়ে তা আপনি রক্ষা করুন আপনি রক্ষা করতে নন অ্যাক্সিডেন্ট হলো বাচ্চা জন্মালেন বলেন আমার বাচ্চা আমি জন্মিয়েছি বাচ্চা জন্মাল কান্না করল সঙ্গে সঙ্গে ডাক্তার এসছে আর কান্না করছে না বলে দেহ ত্যাগ হয়ে গেছে তাহলে আপনি বাঁচিয়ে তুলুন আপনি বলুন আমি তৈরি করেছি রেখে দিন রাখছেন না কেন আমরা কেউ নয় প্রত্যেক তার পূর্বের কর্ম অনুসারে এসব ঘটবে কর্ম না নেত্রে ন জন্তুর দেহ উপপতে তাই বর্তমান জীবনে সেটি উপলব্ধি করা উচিত আমার গত জীবনের কর্ম পূর্বের কর্ম সেটি আমাকে এইভাবে কষ্ট দিচ্ছে সেজন্য মনুষ্য জীবনে এটি বোঝা উচিত আমি কি করব এখন আমার কি করণীয় যেমন আপনি একজন আইএস অফিসার সরকার আপনি পড়াশোনা করে কর্ম করে একটা আইএস অফিসার সরকার আপনাকে চাকরি দিচ্ছে কি সরকার রুটিন দিচ্ছে যে আপনাকে এইসব করতে হবে কিন্তু আপনি আবার মনে একটা ধর্ম সৃষ্টি করলেন সরকার আইনটাকে উল্লঙ্ঘন করে আপনি নিজে নিজে ভাবলেন না না আমার মতে আমি এখন চারটায় যাব আর আমার অফিসটা আমি সাড়ে চারটায় ছুটি করে দিব আমি সরকার বলতে পারে দশটা থেকে পাঁচটা কিন্তু আমি ওটা পালন করব না যখন বন্ধ হয় তখন সরকার ঘোষণা করছে কোনো বন্ধে থাকা চলবে না যেভাবে হোক অফিসে যেতে হবে আপনি কেন অফিসে যাচ্ছেন আপনার নিজের মঙ্গলের জন্য আপনি যদি না যান বলছে আপনার সব ডিমোশন হয়ে যাবে চাকরি বন্ধ করে দেবে তো আপনার কর্ম আপনাকে ডিমোশন করবে আপনার কর্ম আপনাকে প্রমোশন করবে ঠিক থাকবে কিন্তু আপনি যদি প্যাকুলেশন করেন সেই আইনটাকে উল্লঙ্ঘন করে আপনি গেলেন না তখন আপনার সরকার আপনার সেই চাকরি থেকে আপনি আইএস অফিসার থেকে নিচে ছেলে দেবে যাও ডিমোশন আপনার বাংলো পাবেন না এসি গাড়ি পাবেন না এস বাথু পাবেন না তো এইরকম আমরা কেউ গরিব কেউ ধনী কি কারণ তার প্রমাণ যে আমরা এই জগতে জীব আত্মা পরমেশ্বর ভগবানের অংশ তাই অংশের কর্তব্য অংশের সেবা করা তাই কোথা থেকে শিখ বইগুলি এই জন্য গীতা ভাগবত যেমন সরকার যখন চাকরি দিচ্ছে সে একটা বই দিচ্ছে লিখে যে এইসব ফলো করতে হবে তোমাকে তাই ভগবান যখন এই জগৎ সৃষ্টি করেছেন তখন এই জীবের করণীয় অকরণীয় বিশেষ করে মনুষ্য দেহে কর্মফল ভোগ করতে হয় তাই এখান থেকে জ্ঞান অর্জন করতে হয় যে কেন আমি এই সমস্ত শাস্তি পাচ্ছি প্রশ্ন করা তো সেজন্য গীতা ভাগবত ম্যানুয়েল বুক এই দেহরূপক যন্ত্রটিকে পরিচালনা করার জন্য এখানে কিভাবে কর্ম করণীয় অকরণীয় কী সেটি পালন করাটাই ধর্ম যেন বলা হচ্ছে ভাগবত ধর্ম জীবের ধর্ম তাকে বলা হয় সনাতন ধর্ম অনেক মূর্খ লোক তারা ভাবে হিন্দু ধর্ম বলে এরা প্রচার করছে না সনাতন শব্দের অর্থ হিন্দু নয় হিন্দু তো মুসলমানদের দেওয়া নাম এই মুসলমান ধর্ম তো তৈরি হয়েছে সাড়ে তেরোশো চৌদশো বর্ষ খ্রিস্টান ধর্ম দু সাল তৈরি হয়েছে আর হিন্দু ধর্মটা মুসলমানদের দেওয়া নাম হিন্দু বলে মুসলিম বলে খ্রিস্টান বলে কোনো ধর্ম নয় এগুলি তৈরি হয়েছে এ আত্মা নিত্য সচিদানন্দময় কেন ভগবান নিত্য আল্লাহ নিত্য গড নিত্য তাই তার বিভিন্ন অংশ আত্মা সেও নিত্য তাই যেমন এই দেহের হাতটা দেহটা আছে বলে এই হাতটা আছে তো এই হাতটা অংশ দেহের এই হাতের কর্তব্য হচ্ছে এই দেহের সাথে যুক্ত থেকে দেহকে সাহায্য করা কর্তব্যকর্ম করা হাত যদি নিজে জল্পনা কল্পনা করে বলে না না আমি তোমার সঙ্গে থাকবো না তখন এই হাতের কোনো মূল্য থাকবে না তাই আমি নিজের মঙ্গলের জন্য আমি এই দেহেতে যুক্ত থাকবো ঠিক রকম জীব আত্মা কৃষ্ণ গীতা বলেন মময় বামশ জীব লোকে জীব ভূত সনাতন সে নিত্য সনাতন আমার বিভিন্ন অংশ তাই তার সাথে যুক্ত থাকা আমাদের পরম কর্তব্য নিজের মঙ্গলের জন্য তাই আমরা নিজের অমঙ্গল ডেকে আনছি বারবার চক্রে ঘুরছি কেন রোগ হচ্ছে কেন আমি বুড়ো হয়ে যাচ্ছি কেন বারবার মৃত্যু হচ্ছে কেন জন্ম হচ্ছে কেউ জানে না কখনো মহিলা কখনো পুরুষ কি কারণ কখনো রাজা হয়ে গেলেন কখনো প্রজা আগে মনমোহন সিং রাজা ছিলেন নেই বুদ্ধদেব ভট্টাচার্য রাজা ছিলেন পশ্চিমবঙ্গে নেই তাহলে মমতা ব্যানার্জি এখন সেও থাকবে না কয়েকদিন পরে তাহলে কবু রাজা কবু প্রজা এটা আমাদের প্র্যাকটিক্যাল হতে হবে এই বাস্তব জ্ঞান অর্জন করতে কি কারণ কর্ম না দৈব নেত্রেণ কর্ম আপনাকে প্রমোশন কর্ম আপনাকে ডিমোশন করে দেবে তো সেটি মনুষ্য জীবনে উপলব্ধি করা যায় এই জ্ঞানটি অর্জন করে আমাদের সঠিক উপায়ে ভগবৎ সেবাতে নিযুক্ত থাকা তো এই চেতনাটা মার্জিত হয় সাধু সঙ্গের মাধ্যমে সাধু সঙ্গ মাধ্যমে যখন আমরা হরিনাম করব গীতা ভাগবত শ্রবণ করব তখন এই জ্ঞান হবে ও সত্যি তো আমি জানতাম না আমি কে আমি নিজের মুখটা দেখতে পারি না কেউ নিজের মুখ দেখতে পারেন এখানে হাত তুলুন কে নিজের মুখ দেখতে পারেন সবাই দেখেন নিজের মুখ দেখেন না দেখেন আয়না নিয়ে মাধ্যম লাগে কিন্তু আয়নাতে মহিলা আছে দেখা যাবে তাহলে কি করতে হবে আয়না পরিষ্কার করতে হবে তাই আমি কে নিজেকে জানতে গেলে এই দেহের মধ্যে হৃদয়ে একটা আয়না আছে তো সেই চেতনা মার্জিত করতে হবে এই জন্য প্রভুপাল লিখেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ যে কৃষ্ণ ভাবনার দ্বারা হৃদয়ের আয়না পরিষ্কার হয় তো সেই কৃষ্ণ ভাবনাটা কি করে হরতে হবে তো সেই জন্যই প্রভুপা সারা বিশ্বের মানুষকে শিখিয়েছেন বড় বড় মন্দির তৈরি করেছেন সেখানে কি শিখানো হচ্ছে না সবাই ভুরে উঠ স্নান কর পরিষ্কার বস্ত্র পর ভোরে সূর্যোদয়ের আগে স্নান করলে অ্যান্টিবায়োটিক তৈরি হয় রোগ প্রতিষেধক ক্ষমতা বাড়ে যিনি সৃষ্টিকর্তা তিনি গীতারে লিখে দিয়েছেন যুক্ত আহার যুক্ত ব্যহার চেষ্টা সব কিছু যুক্ত পরিমিত কতটুকু ঘুমাতে হবে ছয় ঘন্টা আমাদের ঘুমানোর টাইম রয়েছে গুণের প্রভাব রয়েছে যদি আমরা আস্তে আস্তে লেটে ঘুমাই তখন আমরা অসুস্থ হতে লাগব লাস্টে ব্রেন ডাল হয়ে যাবে পাগল হয়ে যাবে অনেক দেখবেন বড় বড় শিক্ষিত ছেলেমেয়েরা আমাদের অনেকে দেখেছি এসেছে খুব অনেক অঙ্কতে বা সমস্ত কিছুতেই হয়তো একদম এক নম্বর কিন্তু আস্তে আস্তে সে ব্রেন ডাল পাগল হয়ে যায় কি কারণে না ঘুমাবে না পাগল হয়ে যাবে একদিন স্নায়ুগুলি দুর্বল হয়ে যাবে এই দেহটা ভগবান তৈরি করেছেন তিনি দিয়েছেন কতটুকু ঘুমাতে হবে তোমাকে কি খেতে হবে কখন শুতে হবে সেটা আমরা জানি না আমাদের নানা রোগের কারণ কি আমরা নিজের ইচ্ছায় চালাচ্ছি যেটি যেমন অফিসার আই অফিসার সরকার লিখে দিল তোমাকে দশটা থেকে চারটা কিন্তু আপনি নিজের ইচ্ছায় সাড়ে তিনটায় যাচ্ছেন চারটায় ছুটি করছেন তখন আপনার ডিমোশন ঠিক সেই রকম এই মনুষ্য দেহে উপলব্ধি করা উচিত প্রত্যেকটা জিনিস আমাদের খাদ্য ঘুমানো আমাদের চোখ দিয়ে দেখানো যত রকম কর্ম আছে এই জগতে তো এই মনুষ্য দেহের দুর্লভ দেহকে যদি সার্থক করতে হয় তাহলে ভগবানের আইনটা ফলু করতে হবে তো এই জন্য ছিল প্রভুপাত তিনি শিখালেন যে কিভাবে তুমি রান্না করছ ভগবানের উদ্দেশ্যে রান্না করো কেন এই শাক সবজি তোমার নয় তুমি সৃষ্টি করতে পারো না ভগবান যদি বৃষ্টি না দিবেন তাহলে এই শাকসবজি উৎপন্ন হবে না আমরা কেউ শাকসবজি উৎপন্ন করতে পারবো আমরা কেউ উৎপন্ন করতে পারব না তাহলে জীবন ধারণ কি করে হবে শাক আপনি উৎপন্ন করতে পারেন না জীবন ধারণ করবেন কি করে তাহলে শাকসবজি কি করে উৎপন্ন হয় গীতায় কৃষ্ণ বললেন অন্নাদ ভবন্তী ভূতানি অন্ন অন্নসম্ভব যজ্ঞাত ভবতী পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব যজ্ঞ কর্ম করলে বৃষ্টি হয় আর বৃষ্টি হলে শাক সবজি উৎপন্ন হয় এটা কি ঠিক কথা এটা কয়জন মানেন হাত তুলুন হাত তুলছেন মানেন না বৃষ্টি না হলে শাকসবজি উৎপন্ন হবে কোন সরকার শাকসবজি উৎপন্ন করাতে পারবে বিজেপি তৃণমূল কংগ্রেসি সিপিএম কেউ পারবে কোনো বৈজ্ঞানিক কেউ পারবে না কোন বাবা মা কোনো রাজনৈতিক দল পারবে পারবে না তাহলে বৃষ্টি লাগবে তাহলে বৃষ্টি দেবতা হচ্ছেন কে ইন্দ্রদেব তাই ভগবান তার মন্ত্রিমণ্ডল করে রেখেছেন ইন্দ্রদেব বৃষ্টির দেবতা তো ইন্দ্রদেবের পূজা হয় এই জগতে ইন্দ্রদেবের পূজা হয় না ইন্দ্রদেব ভগবানের নির্দেশে বৃষ্টি দেন তো সেজন্য আমরা যদি ইলেকট্রিক ভোগ করবো ইলেকট্রিক বিল পেমেন্ট না করলে ইলেকট্রিক লাইন কেটে দিবে সরকার কেটে দিবে তো আজকাল সুনামি আইলা সাইক্লোন হুদহুদ বুলবুল এইসব কি কারণ কোন সরকার বলতে পারে সরকার বলে আমরা তোমাদের রক্ষা করব আমাদের ভোট দাও যখন বুলবুল হুদহুদ সাইক্লোন আসছে এই তোমরা সব সাবধান হয়ে যাও তাহলে নিজেকেই রক্ষা করতে হচ্ছে তাহলে এখন থেকে নিজেকে রক্ষা করবেন কি করে যিনি রক্ষাকর্তা অভয় চরণ যে পদপল্লব প্লবম সবাইকে যিনি আশ্রয় দেন সবাইকে যিনি জল দিচ্ছেন তিনি হলেন গড তিনি হলেন আল্লাহ তিনি হলেন ভগবান প্রভুপাদ এইভাবে ইস্কন প্রতিষ্ঠা করে লোকেদের হৃদয়ে কৃষ্ণকে দিয়েছেন তো কৃষ্ণ নাম যুগ ধর্ম তো সেটি করার মাধ্যমে আয়না পরিষ্কার হয় তাই আমরা যখন আয়নায় মুখ দেখতে পারি না মহিলা পরিষ্কার করতে হয় ঠিক সেই রকম এই হরিনাম একাধারে পরিষ্কার করে একাধারে লাইট জ্বলে কিন্তু জড় জগতে আয়না আমরা কাপড় দিয়ে কেবল মহিলা পরিষ্কার করতে পারি কিন্তু সেই কাপড়টা লাইট জ্বালাতে পারে না আয়নাতে আমরা কাপড় দিয়ে পরিষ্কার করলেও যদি লাইট না থাকবে নিজের মুখটা দেখা যাবে না দেখা যাবে তাহলে আমরা নিজের মুখও দেখতে পাব না অতএব আমাদের বুদ্ধিমান হওয়া উচিত যে নিজেকে জানার জন্য সেই আয়না হৃদয়ের পরিষ্কার করতে গেলে নাম যুগ ধর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র যখন জপ এবং কীর্তন হবে তখন হৃদয়ের আয়না পরিষ্কার হবে আর ভগবানের নিবেদিত প্রসাদ যখন খাওয়া হবে তখন হৃদয় আয়না পরিষ্কার হবে তো জন্য আমরা জিহাদে যখন কথা বলি যখন কৃষ্ণ কথা বলবো যখন এই হাত দিয়ে কৃষ্ণের জন্য রান্না করব যখন আমি পা দিয়ে চাষ জমিতে গিয়ে হাল করব ব্যবসায় যাব চাকরিতে যাব সবগুলি যখন আমি কৃষ্ণকে কেন্দ্রবিন্দুতে রেখে করব তাকে বলে কৃষ্ণ ভাবনা মৃত এই মাটিটা দেখে ও আমি তো নেকেট হয়ে এসেছি এটা কার যখন গীতায় কৃষ্ণ বললেন আচার্যরা বলছেন যখন আমরা জানলাম শাস্ত্র থেকে সেই জ্ঞান অর্জন হলো যেসব ভগবানের ভগবানকে দেখা যায় না এইসব শাস্ত্রকে বিশ্বাস করা যায় নাকি অনেক মূর্খ লোক আছে আপনারা বলুন যেসব বৈজ্ঞানিক ট্রেন তৈরি করেছিল আপনারা দেখেছেন সেই বৈজ্ঞানিকে কয়জন দেখেছেন বৈজ্ঞানিককে ট্রেন যিনি তৈরি করেছেন এখানে হাত তুলুন তাহলে তার নামটা কেন প্রচার করছেন যে প্লেন তৈরি করেছে তাকে দেখেছেন তাহলে তার নামটা কেন প্রচার করছেন ইনি প্রচার করে ইনি তৈরি করেছেন যিনি এই প্লেন জড়ো জিনিস এখানে তৈরি করেছে সবগুলি এখানে জড় জগতে তৈরি হয়েছে আরো অলৌকি জিনিস এই যে গ্রহমণ্ডলগুলি কত সুন্দর সাজানো আছে সূর্য উদয় হচ্ছে চন্দ্র উদয় হচ্ছে সুন্দর বৃষ্টি হচ্ছে দেবতারা এই সমস্ত কিছু দিচ্ছেন এইগুলি কার দ্বারা হচ্ছে তাকে তো আমরা দেখিনি তাই আমরা মানছি না তাহলে প্ল্যানটা যে তৈরি করছে আমরা দেখিনি তাকে কেন মানছেন এই জন্য গীতা ভাগবতের যিনি সৃষ্টিকর্তা তিনি সব তার সম্বন্ধে রয়েছে তাকে আমরা না দেখলেই বিশ্বাস করবো না আমার বাবা আমাকে জন্ম দিয়েছিল দেখিনি বলবো এটা আমার বাবা নয় মা বলে দিল এটা তোর বাবা তাই মাকে বিশ্বাস করতে না বেদ মাতাস্বরূপ এখান থেকে আমরা জ্ঞান অর্জন করি বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান সেজন্য বাস্তব জ্ঞান এখান থেকে গুরু পরম্পরা সূত্রে আমাদের গ্রহণ করতে হবে অনেক সময় আমরা ভগবান সম্বন্ধে জ্ঞান নেই বলে আমরা ত্যাগ করছি এটা মূর্খামি আপনারা জানেন যদি এখানে যখন মোবাইল বের হয়নি মোবাইল তো মোবাইলটা বের হয়নি যখন আমরা মোবাইলটা দেখিনি কিন্তু কেউ একটা মোবাইল বের করেছে তো সেটা আপনার বাড়িতে এনে টেবিল সামনে রেখে দিবে। তখন আপনাকে জিজ্ঞাসা করবে তুমি মোবাইল দেখেছ আপনি কি বলবেন দেখেছেন বলবেন মোবাইল তৈরি করে আপনার টেবিলের সামনে রেখে দিল আপনি কোনোদিন মোবাইল দেখেননি জীবনে শুনে নিউনি কিন্তু আপনার টেবিলে রেখে সেই ভদ্র ব্যক্তি বলছেন তুমি মোবাইল দেখেছ আপনি কি বলবেন আপনার টেবিলের উপরে আছে কিন্তু আপনি দেখেননি সেখানে রয়েছে কেন দেখেও বলতে পারছেন না ওটা তো মোবাইল তো ওখানেই রয়েছে কেন বলতে পারছেন না যখন সেই লোকটি বলবে মোবাইল বলতে এরকম একটা প্লাস্টিক তার সামনে একটু কাচ আছে আর সেখানে ব্যাটারি আছে তার মধ্যে একটু সুইচ আছে সুইচ দিয়ে আপনার সামনে ওইগুলো দেখাচ্ছে এবং টিপে দিলে লাইট জ্বলে উঠবে আর ওটাতে তখন কথা বলা যাবে তখন আপনি হ্যালো হেলু ও করতে শুরু করছে বাচ্চা আপনি মোবাইল দেখছেন ওই তো আপনার এই তো মোবাইল আপনার হাতেই সেই জ্ঞান অর্জন করলে আপনি তখন বুঝবেন সেজন্য আমরা না দেখেছি বলে অস্বীকার করাটা এটা মূর্খামি সেজন্য এই গীতা ভাগবত প্র্যাকটিক্যাল জিনিস দেওয়া হয়েছে তা আমরা না দেখতে পেলেও ভগবান এই যে জল অটোমেটিক দিচ্ছেন কে দিচ্ছে আপনার রান্না করা আগুনটা কে দিচ্ছে আপনি সবকিছু দেখতে পারেন না হাওয়াটাকে দেখতে পারেন না ইলেকট্রিক লাইটটা এখানে জ্বলছে মেন লাইন কানেকশন হয়ে আসছে তার ভিতরে যে বিদ্যৈতিক শক্তিটাকে আপনি দেখতে পাচ্ছেন দেখতে পারেন না তাহলে কেন আপনি বিশ্বাস করছেন তো সেজন্য সেই পাওয়ার হাউস যদি বন্ধ হয়ে যায় তাহলে এখানে আপনার যতই মূল্যবান দামি টিভি ফ্রিজ লাইট সব থাক না কেন কিছু চলবে না সেই রকম ভগবান তিনি পাওয়ার হাউস তিনি যদি শক্তি বন্ধ করে দেন আপনার দেখা বন্ধ হয়ে যাবে সূর্য উদয় বন্ধ হয়ে গেলে আপনি দেখতে পাবেন না আর সূর্য উদয় বন্ধ হয়ে গেলে এই লাইটও চলবে না বৃষ্টি না হলে এই লাইটও চলবে না টিভিও চলবে না মোবাইলও চলবে না কোনো কিছু তৈরি হবে না তো এত সব কিছু তৈরি হচ্ছে ভগবানের প্রকৃতি থেকে জিনিস নিয়ে প্রকৃতিটা হচ্ছে ভগবানের শক্তি তাই মনুষ্য জীবনে উচিত এই সমস্ত প্রশ্ন করে উপলব্ধি করা তাই জন্য মনুষ্য দেহকে শ্রেষ্ঠ বলা হয় যে এই প্রশ্নগুলি করার জন্য কে আমি এই জগৎটা কি এই মাটি জল আকাশ আগুন বায়ুগুলা কার কিভাবে হচ্ছে আমরা অনেক কিছু চেষ্টা করছি জানার কিন্তু এইগুলি জানার চেষ্টা করি না এই গ্রহ নক্ষত্রগুলি কে এত সুন্দর সাজিয়ে দিয়েছে এত সুন্দর ডিজাইনার কে সেই ব্যক্তিটা কে তাকে অনুসন্ধান করছি না কিন্তু ওখানে আমরা অনুসন্ধান করব আস্তে আস্তে আমরা পেয়ে যাব তাকে তো সেই জন্য সেটি হচ্ছে পরম্পরা তো সেই জন্য গুরু পরম্পরা সূত্রে আমরা এইগুলি বলছি আমরা এটি পেকুলেশন করছি না আর এটি গ্রহণ করলে আপনি বাস্তবিকভাবে আপনার হৃদয়ে তখন আনন্দ হবে তো সেজন্য আমি সবাইকে অনুরোধ করব এই দুর্লভ মনুষ্য জীবনে সময় নষ্ট না করে আজ থেকে কেন আজ থেকে না আপনি আমি কেউ জানি না এই দেহটা কতদিন থাকবে ছোটবেলার দেহটা নষ্ট হয়ে গেছে আমরা জানি এনি টাইম এই দেহটার পতন হয়ে যাবে কিন্তু যদি আমি এই দেহের মধ্যে ভগবানের আরাধনা না শুরু করি ভগবানের নাম কীর্তন না করি তাহলে আমার চেতনাটা মার্জিত হলো না আমি কে জানতে পারলাম না তাহলে আমি দেহের অভিমানে এই দেহেতে আবার সেই যুদ্ধ করতে করতে এখানে কাটালাম আবার পশু গিয়ে আবার যুদ্ধ করব। মনুষ্য দেহেতে বুঝতে পারলাম না এখানে দেহের পরিচয় দিয়ে যুদ্ধ করলাম আবার সেই হিংস্র ভাব আবার কুকুর বিড়াল বাঘ হয়ে জন্মাবে সেখানে আবার হিংসা আচরণ করবে তো এরকম আবার নিম্নগামী হয়ে যাবে এই দেহটা তো সেজন্য এই দুর্লভ মনুষ্যের জীবনে চেতনাকে উদ্বুদ্ধ করুন তো সেজন্য বলা হয়েছে প্রভুপাল বলেছেন এই মনুষ্য দেহটা একটা জংশন ব্যান্ডেলকে জংশন বলা হয় ব্যান্ডেল জংশন ব্যান্ডেল জংশন তাহলে এই ব্যান্ডেল জংশন কেন জংশন বলা হয়েছে বলুন এখান থেকে লাইন অনেক রয়েছে চতুর্দিকে লাইন আছে হ্যাঁ না তো ঠিক সেই রকম প্রভুপাত বললেন অন্যান্য চৌরাশি লক্ষ জীব তার মধ্যে আশি লক্ষ দেহ আছে একটা একটা স্টেশনের মতো স্টেশন মানে একদিকে লাইন আছে একদিকে চলতে থাকে সেখানে রুট চেঞ্জ হয় না আর জংশন মানে রুট চেঞ্জ হয় সেই জংশনে গিয়ে তখন বিভিন্ন দিকে ট্রেন যায় আপনি যাত্রী আপনি কোথায় যাবেন আপনার চয়েস অনুসারে আপনি যাবেন ঠিক এই মনুষ্য দেহ একটা জংশন তো এখান থেকে আপনাকে চয়েস করতে হবে এই কুকুর বিড়াল দেহ আছে পশু পাখি দেহ আছে আপনি যখন মনুষ্য দেহেতে এসে আবার সেই কুকুর বিড়াল মাংস খায় আপনি খেলেন মাংস তখন আপনার চয়েস হয়ে গেল কুকুর বিড়াল দিকে তখন মনুষ্য দেহ থেকে আপনি আবার ওই স্টেশনের দিকে আবার ওই কুকুর বিলার লাইনে চলতে থাকবেন ঘুমাতে খুব ভালোবাসেন ওই ভালুকের দিকে যাবেন হ্যাঁ উলগ্ন হতে ভালোবাসেন গাছের শরীর লাভ করবেন মহিলার প্রতি আসক্তি একটা পাইরি হয়ে জন্মাবেন পুরুষ মহিলার প্রতি আসক্তি আর মহিলা পুরুষের প্রতি আসক্তি পায়রা হয়ে জন্মাবে বানর হয়ে জন্মাবে কেন না তোমার লক্ষ্যটা ইন্দ্রিয় মনুষ্য দেহেতে সেই কাম পুত্রার্থে কেবল ইন্দ্রভোগের জন্য নয় তো সেখানে তুমি যদি আসক্ত স্ত্রীর প্রতি হও ইন্দ্রসুখ কর সেখানে পুত্র ছাড়া অন্য ইন্দ্রসুখ করছ তাহলে তোমাকে পাইরি যদি পুরুষ স্ত্রীর প্রতি আসক্ত হও তাহলে পাইরি বা বানরই হতে হবে আর হলে পুরুষের প্রতি আসক্ত হলে পাইরা বা বানর হয়ে জন্মাতে হবে তো সেখানে তোমার বাচ বিচার থাকবে না যত তুমি ইন্দ্রভোগ করতে পারো এই সমস্ত শাস্ত্রে এই রুটগুলি দেওয়া আছে তাই মনুষ্য জীবনে আমাদের বিচার করতে হবে তো এই জন্য এই মনুষ্য জীবনে আমরা যদি ভগবত আরাধনা না করি হৃদয়নাটাকে পরিষ্কার না করি তাহলে আমরা বুঝতে পারছি না যে আমার গতিটা কি হবে এই জন্য অথাহত ব্রহ্ম জিজ্ঞাসা মনুষ্য জীবনে প্রশ্ন করা উচিত অথাহত ব্রহ্মজিজ্ঞাসা জিজ্ঞাসা মানে ইতিপূর্বে তুমি প্রশ্ন করতে পারো নি পশুপাখি দেহে গাছপালা দেহে চেতনাটা খুব লুপ্ত তুমি প্রশ্ন করতে পারো নি তাই এই মনুষ্য দেহে এখন হাজার হাজার প্রশ্ন করছ কিন্তু আসল প্রশ্ন করছো না কে আমি কেন মরে যারে তাপত্র ইহা নাহি জানি কই হয় চেহিত না তুমি জানো না এই প্রশ্ন করছো না তাহলে কি হবে আবার ওই পশু পশুজনীতে যেতে হবে তো সেজন্য কর্ম আমাদের কি করতে হবে এই জন্য গীতা সংগ্রহ করতে হবে এবং সাধু সঙ্গ করতে হবে সাধুকে না যিনি গীতা ভাগবতকে আচরণ করে জীবনে অন্যকে সেটি বলেন তা ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাত যিনি একজন শুদ্ধ সেনাপতি ভক্ত যে গঙ্গা মাতা কে কৃষ্ণ বলেছিলেন এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন এবং মহাপ্রভু তিনি সমস্ত বিশ্ববাসীকে বলেছিলেন আমার শুদ্ধ ভক্ত সর্বত্র বিতরণ করবে আমার নাম বিশ্বের পৃথিবীর সর্বত্র তো সেই সেনাপতি ভক্ত হচ্ছেন ইস্কনের প্রতিষ্ঠাতা স্বামী যিনি অভয় প্রকৃত সনাতন ধর্মের প্রচার করেছেন আত্মার ধর্ম সনাতন মানে হিন্দু মুসলিম খ্রিস্টান এই জগতে প্রথম সনাতন ধর্ম প্রচারক বিশ্বের এই ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত বিবেকানন্দ নয় বিবেকানন্দ সনাতন ধর্ম আত্মার ধর্ম প্রচার করেননি তো সেজন্য অনেক আমরা ভুল বুঝি আমি এক জায়গায় একটা স্কুলে বিভিন্ন হেডমাস্টার এসছে সব বিভিন্ন লোক হাই স্কুল থেকে তো সেখানে আমরা একটা সেমিনার করছিলাম যখন আমি বলছি যে সনাতন ধর্মের একমাত্র প্রচারক অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত তখন সবাই হাত তুলছে না আপনি এটা ভুল বললেন আমি যখন জিজ্ঞাসা করলাম এটা কি করে ভুল বলে না না জীবে প্রেম করে যেইজন সেইজন বিচে ঈশ্বর বিবেকানন্দ জি বলেছেন তিনি এটা করেছেন প্রথম তো আমি জিজ্ঞেস করলাম জীবে প্রেম হয় জীবে জীবে প্রেম হয় না এটা জীবে জীবে কাম হয় একটা জীব আর একটা জীবের মধ্যে হয় হয় প্রেম না তখন চুপ আপনারা কি ভাবছেন বোঝেন না না প্রত্যেক জীবের হৃদয়ে পরমাত্মা আছে জীবকে সেবা করলে পরমাত্মা সেবা হয়ে যাবে আমি তখন জিজ্ঞাসা করলাম যে প্রত্যেক জীবের মধ্যে পরমাত্মা আছে খুব ভালো তো পরমাত্মা সেবা করতে হবে জীবকে সেবা করলে পরমাত্মা সেবা হয় না আপনারা ঘরের মধ্যে বসে আছেন ঘরের বাইরে খাবার দিলে আপনার সেবা হয়ে যাবে তখন শিক্ষকগুলি তখন বুঝলো হ্যাঁ হ্যাঁ আমরা ভুল চিন্তা করছিলাম তো জিবে জিবে প্রেম হয় না জিবে ভগবানে প্রেম হয় এই জগতে জিবে জিবে আমরা প্রেম নাম করে ভাউতা দিচ্ছি জীব এবং ভগবান ভগবান হচ্ছেন সৃষ্টিকর্তা জীবে তার বিভিন্ন অংশ যখন তার সাথে সেবা করবে আদান প্রদান সেটি প্রেম তার সেবা করবে তাই সেবা সেব্য সেবক এই তিনটি জিনিস নিত্য তাই সেব্যকে গড কেন তিনি সৃষ্টিকর্তা পালনকর্তা কর্তা ধ্বংসকর্তা তার সব কিছু তাই সেবক আমরা আত্মা তাই সেবা করতে হবে সেবা শব্দের অর্থ সেব্যের তুষ্টি বিধান করা আপনারা বলুন গরিব লোককে সেবা করছেন সে তুষ্ট যদি আপনি ভাবলেন সেব্য হচ্ছে এই গরিব লোকটা তাকে খাওয়ালেন কেন খেতে পায় না জানেন না তো ভাবছেন ওইটা জীবে প্রেম হয়ে গেল আরে প্রভুপাত একবার তিনি পুনেতে গিয়েছিলেন পুনের একজন ধনী লোক আমন্ত্রণ করেছিলেন প্রভুপাতকে বিড়লার বন্ধু পুনের নিবাসী যে আপনি সারা বিশ্বে প্রচার করেছেন আপনি আমাদের পুনেতে এসে একটু উৎসব করুন ধর্মপ্রচার তখন ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাত পুনেতে গিয়ে বিরাট ধর্মসভা সেখানে হরি কথা বললেন কৃষ্ণের কথা তো বলার পরে প্রভুপাত জিজ্ঞাসা করলেন কোন প্রশ্ন তখন কেউ করছে না তখন ওই যে অর্গানাইজার বিড়লার বন্ধু উনি বলছে প্রভুপাত আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন না আপনি কেবল কৃষ্ণ সেবার কথাই বললেন হ্যাঁ আর কি বলবো না আপনি গরিব লোকদের খাবার কথা বললেন না বস্ত্র দানের কথা বললেন না ঔষধ দানের কথা বললেন না স্কুল কলেজ বানানোর কথা বললেন না হসপিটাল খোলার কথা বললেন না এই তো ধর্ম প্রচার কি করলেন আপনি প্রভুপাত কিরকম বলছে প্রভুপাত বললেন আপনি বলেছিলেন বিড়লার বন্ধু বলে হ্যাঁ বিড়লার একটা ছেলে তার মাথা খারাপ হয়ে গেল কিছু কারণে কিছু একটা পাগল হয়ে গেল হঠাৎ করে সে বাড়ি থেকে বেরিয়ে গেল বিড়লার বাড়ি থেকে তা আপনারা তাকে খুঁজ করবেন কি না আপনি বন্ধু হিসাবে বিড়লা সহ আপনিও খুঁজবেন কি না বলে হ্যাঁ আমার বন্ধুর ছেলে যখন কোথায় চলে গেল আমি তো খুঁজবই তাকে সাহায্য করার জন্য আচ্ছা আপনারা অনেক দিন খুঁজতে খুঁজতে পারেননি বহু বছর পরে আপনি এই বন্ধুর ছেলেকে দেখলেন পাউরুটি দোকানের কাছে গিয়ে সে ভিক্ষা করছে তখন দাড়ি গুপ হয়ে গেছে ছিঁড়া কাপড় পরে আছে ময়লা নোংরা হয়ে গেছে আর সে বলছে বাবু খিদে পাউরুটি দিন সে লোকটা পাউরুটি দিয়ে দিল ও খেল এটা ধর্ম করলো কি না বললো হ্যাঁ প্রভুপাত জিজ্ঞাসা করলেন ওই বিল্লার বন্ধুকে তারপরে দেখলেন ওই ছেলেটা একটা বস্ত্র দোকানের কাছে গিয়ে শীতে কষ্ট পাচ্ছিল বল বাবু একটা কম্বল দিন তো সেই বস্ত্র দোকানি তাকে একটা কম্বল দিল তা আপনি এটা দেখলেন তো ও উপকার করলো কিনা বল হ্যাঁ উপকার করলো দয়া করলো আর তারপরে দেখলেন ও শীতে জ্বর হয়ে গেছে কষ্ট হচ্ছে কাশি হচ্ছে এটা ডিসপেন্সারিতে গিয়ে বলছে বাবু আমার কাশি হচ্ছে জ্বর আপনি একটু ঔষধ দিন তখন ডাক্তার দেখিয়ে ঔষধ দিল বিনামূল্যে তো সেটা তাকে সেবা করলো কিনা বল হ্যাঁ তো প্রভুপাত জিজ্ঞাসা করলেন এই তিনজন লোক আপনার বন্ধু সন্তানের তারা তিনটি উপকার করল আপনার এই বন্ধুর ছেলের প্রতি কি উপকার আছে আপনার কি কোনো কর্তব্য রয়েছে আপনি যখন দেখলেন এই ছেলেকে কি কর্তব্য আছে সেই বন্ধু বলছে আমারও কর্তব্য আছে কি কর্তব্য বলে আমার বন্ধুর ছেলে তাই তার হাতটা ধরবো আর বিল্লার কাছে নিয়ে পৌঁছে দিব প্রভুপাত তখন বুকে হাত দিয়ে বললেন আমি ওই কাজটা করছি সারা বিশ্বে আমি ওই কাজটি করছি কেন আপনি বিল্লার বন্ধু তার বাবার নাম বলে বাবার কাছে নিয়ে বাড়িতে গিয়ে পৌঁছিয়ে দিলেন তাই আপনি শ্রেষ্ঠ উপকার করলেন সেটা আপনি ভাবছেন তাহলে ওই লোকগুলি জানতো না এটা বিল্লার ছেলে পাউরাটি দোকানদার বস্ত্র দোকানিদারি তারা জানতো না এটা বিড়লার ছেলে আপনি জানতেন ঠিক সেই রকম এই জগতে সমস্ত জীব আত্মা ভগবানের বিভিন্ন অংশ আমি জানি তাই এরা ভগবানকে ভুলে কভু সুখী কভু দুঃখী কভু রাজা কভু প্রজা কেন এটা হচ্ছে আপনি জানেন না ভগবানকে ভুলে গেছে বলে তাই বিল্লার সন্তান ভুলে এই সব জায়গাকে খুঁজছে তার কি অভাব রয়েছে বাবার কাছে থাকলে তাই আমরা আমাদের প্রকৃত পিতা জগতের পিতা কৃষ্ণ সর্ববেদে কয় পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হয় জগতের পিতা কৃষ্ণ যে ভজে বাপ পিতৃদ্রোহী পাতকিরে জন্মে জন্মে তাপ তাপ মানে দুঃখ ক্লেশ কি ক্লেশ আদি দৈবিক আদি আত্মিক আদি ভৌতিক এই বারবার জন্ম মৃত্যু চক্র এটা মানুষ জানে না স্কুল কলেজ এইসব শিক্ষা নেই তাই গীতা ভাগবত এই শিক্ষা রয়েছে শিল প্রভুপাত যখন এই কথা বললেন তখন তাহলে কে শ্রেষ্ঠ উপকার করল তাই কে সত্যিকারে জীবকে ভালোবাসল না ভগবানকে আমরা ভুলে গেছি ভগবানের কাছে ফিরে নিয়ে যাওয়াটাই আসল কাজ আপনি খেতে দিচ্ছেন ভালো ঔষধ দিচ্ছেন খুব ভালো বস্ত্র দিচ্ছেন খুব ভালো সাময়িক এটি উপকার করছেন কিন্তু কেন আপনি যে বস্ত্র দিলেন তারপরে কয়েকদিন পরে আবার ছিঁড়ে গেল তার বস্ত্র পরানোর অভাবটা তো কাটাতে পারলেন না আপনি খাওয়াচ্ছেন ভালো প্রতিদিন সে ভিক্ষা চাইছে আপনি তার খাওয়ানোর অভাবটা তো মেটাতে পারছেন না সে বারবার কি দুঃখী থাকবে আর আপনি অহংকারী থাকবেন ও ভিকারি আমি খাওয়াবো এই ডেউলিটি আমাদের জগতে এই জগতে আমরা দ্বন্দ্বের মধ্যে রয়েছি শত্রু মিত্র ধনী গরীব শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব এসব কেন এ হচ্ছে ডিউলিটি দ্বৈত ভাব কারণ গুণসঙ্গ অস্য তো সেজন্য এটি থেকে মুক্ত হতে গেলে আমাদের ভগবানের নাম করতে হবে সৎসঙ্গ করতে হবে সাধুসঙ্গে সঙ্গে ভগবানের নাম কীর্তন করে পুণ্যকর্ম অর্জন করে চেতনার মার্জিত করতে হবে এই জন্য ইস্কনের দ্বারা হরে কৃষ্ণ উৎসব ভাগবত ধর্মানুষ্ঠান আয়োজন করা হচ্ছে সারা বিশ্বে যেখানে সাধারণ মানুষ তাদের চেতনা উদ্বুদ্ধ হয় যে আমরা সত্যিকারে কতটা ভুল করছি আমরা জানি না সব হ্যাঁ কেন এখানে আমি খেতে পাচ্ছি না কেন গরিব কেন রোগ হচ্ছে এসব জানে না তাই ভগবানের সাথে কানেক্ট করে দেওয়াটাই হচ্ছে আসল তাকে খাওয়া দিয়ে ভগবানের সাথে কানেক্ট করছেন না তাকে আর যন্ত্রণাটাকে বাড়িয়ে দিচ্ছেন যেমন আপনার ঘা হয়েছে একটা ফুড়া ঘা ফোড়া ঘাতে যন্ত্রণা হচ্ছে মা কাছে গিয়ে মা ফোড়া ঘা যন্ত্রণা হচ্ছে পাখা নিয়ে বা তখন আহ মা আমাকে বাঁচিয়ে দিলে আরাম লাগছে তখন বাচ্চা একটু শুয়ে গেল। মা আবার চলে গেল হাওয়া দাওয়া মা মা আবার চেন চাচ্ছেন তো এই খাওয়া দিয়ে গরিব লোককে ঔষধ দিয়ে এই ফোড়া ঘায়ের যন্ত্রণাটাকে বাড়ানো এটা মুক্তি নয় এটা ভাওতাবাজি বাজি তো সেজন্য এটি করবেন না নিষেধ করছি না কিন্তু এটাই ধর্ম প্রকৃত ধর্ম বলে জীবের আত্মধর্মকে মানে ছন্ন কি বলে গুপ্ত রাখছেন সেটাকে লুকিয়ে রাখছেন আর বলছেন আমরা ধর্ম প্রচার করছি সনাতন ধর্ম আত্মধর্ম এই যে দেহের মধ্যে লুকিয়ে রয়েছে আত্মা পরমাত্মা ভগবান আত্মার ধর্ম পরমাত্মার সেবা করা তাই জন্য আমি রিক্সাওয়ালা হতে পারি চাষি হতে পারি ধনী লোক হতে পারি সবাই আমাদের করণীয় এই আত্মা ভগবানের অংশ তাই আমাদের তার সেবা করা তাই চাকরি ব্যবসা চাষবাস সর্বকর্ম এই জন্য গীতায় কৃষ্ণ বললেন সর্বকর্মাণী অপিসদা কুরবান মত ব্যাপাশ্রয়ে মত প্রসাদ মাপনোতি শাশ্বতং পদম অবয়ম সমস্ত কর্ম আমার উদ্দেশ্যে কর তো সেজন্য প্রভুপা সারা বিশ্বের লোকে এটি শিখিয়েছেন ইস্কনে আজকে বড় বড় বৈজ্ঞানিক আছে ডক্টর ইঞ্জিনিয়র আমেরিকার লোক আফ্রিকার লোক আরবের লোক পাকিস্তানের লোক আফ্রিকার লোক যারা গো রক্ত খেত মানুষ মানুষকে খেত তারা আজকে এই চেতনা উদ্বুদ্ধ করতে পেরেছে একবার ন্যান্সল ম্যান্ডেলা তিনি গিয়েছিলেন ইস্কনের মন্দিরে দক্ষিণ আফ্রিকার দারবানে একটা মন্দির আছে ন্যানসেল ম্যান্ডেলা সাদা কালো লোকেরা সবসময় যুদ্ধ করে দঙ্গ পরস্পর মধ্যে সাদা লোক কালো লোক দেখলে সুট কালো লোক দেখলে সাদা লোক সুট পরস্পর মধ্যে তো ন্যানসেল ম্যান্ডলা এই জন্য সংগ্রাম করছিলেন তিরিশ বছর যে লোক কিছু সংগ্রাম করে ঐক্যতা করাতে পারেননি শান্তি প্রতিষ্ঠা করাতে পারেনি কিন্তু এই ন্যানসেল ম্যান্ডলা ইস্কন মন্দিরে গিয়েছিলেন দারবানে সাউথ আফ্রিকায় সেখানে গিয়ে দেখছেন সাদা আর কালো একসাথে নৃত্য করছে হাত ধরে করে একসাথে খাওয়া দাওয়া করছে তখন উনি আশ্চর্য আমি জেল খেটেছি করতে পারিনি আর তোমাদের মন্দিরে কি করে চলছে তখন করেছেন তখন সেখানকার প্রেসিডেন্ট ভক্ত তিনি বলেন ভারতবর্ষ থেকে অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত তিনি পাশ্চাত্য দেশে এসেছিলেন এবং তিনি সমগ্র বিশ্বে হরি নাম প্রচার করেছিলেন ভগবানের নাম আল্লাহর নাম গডের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি তিনি দিয়েছিলেন আর যে দ্বারা আমাদের মনটি সর্বদা হতাশা উৎকণ্ঠা উদ্বেগে ছিলাম বারবার ভাবতাম ও সাদা লোকটা এত সুন্দর আমি কালো ওকে শ্যুট করে দিব আর ওই কালো লোকটা দেখত যে এই ব্যাটাটা এত কেন এরকম গুচগুচে তাকে আমি শুট করে দিব পরস্পরের মধ্যে হিংসা যেমন এখানে আমরা হিংসা করছি ও বিজেপির লোক ও তৃণমূলের লোক এ লোক ও হিন্দু ও মুসলিম ও খ্রিস্টান এর দেহের পরিচয় দিয়ে পরস্পর মধ্যে আমরা যুদ্ধ চালাচ্ছি হিংসা চালাচ্ছি কেন আত্মজ্ঞান নেই তাই সেই অভয় চরণ ভক্তিবেদন স্বামী প্রভুপাত তিনি কলিযুগের ধর্ম যুগ ধর্ম নাম দিলেন আর যেটি করলাম আমরা আমাদের হৃদয়টা পরিষ্কার হয়ে আয়নায় লাইট জ্বলল আমরা দেখলাম এই দেহ আমি নয় কালো সাদা নয় হিন্দু মুসলিম নয় খ্রিস্টান নয় মহিলা পুরুষ নয় ধনী গরিব নয় মোটা পাতলা নয় মহিলা পুরুষ নয় আমি হচ্ছি এই দেহের মধ্যে আত্মা ভগবানের বিভিন্ন অংশ তার সেবা করা আমার পরম কর্তব্য তাই আমরা যা রান্না করছি তিনি মালিক তাই তাকে নিবেদন করে প্রসাদ খাচ্ছি তখন আরও আনন্দ পাচ্ছি এইভাবে আমরা হৃদয়ে আনন্দ লাভ করছি সবাই আমরা বসুন্ধৈব কুটুম্বকম একটা পরিবার আমাদের মধ্যে উদয় হচ্ছে তো জাগতের লোক জানে না এই কাজ কায়দাটা কৃষ্ণ ভাবনামৃত হলেই হবে প্রভুপাত ইস্কন নাম দিয়েছেন সারা বিশ্বের লোক যাতে কৃষ্ণকে ভাবনায় আসতে পারে তো সেই আসার উপায় আপনি চাকরি করুন ব্যবসা করুন কিছু ত্যাগ করতে হবে না আপনার প্রত্যেক কর্তব্যকর্ম কৃষ্ণের উদ্দেশ্যে করুন যেমন অর্জুন কে ভগবান বললেন মাম অনুস্মর যুদ্ধ চ তুমি একজন ক্ষত্রিয় যুদ্ধ করা তোমার কর্তব্য কিন্তু মাম অনুস্মর আমাকে স্মরণ করে যুদ্ধ করো তাহলে চেতনাটা উদ্বুদ্ধ হবে যে আমি কার জন্য যুদ্ধ করছি ভগবান আমাকে বলেছেন তার নির্দেশে আমি করছি তিনি সৃষ্টিকর্তা তিনি বলছেন এইগুলোকে মারো তাই আমি মারতে যাচ্ছি আমি নিজে থেকে মারছি না তখন এই চেতনা কিন্তু আগে ভাবছিল না না এসব আমার বন্ধু আমার আত্মীয় আমি মারব এদেরকে কি হবে আমাকে কে জয় ঘোষণা দিবে এই সমস্ত ভাবনা কুভাবনা দেহাত্ম বুদ্ধিতে হয়ে যায় সৃজনশীল প্রভুপাত সারা বিশ্বের লোককে গীতা ভাগবতের শিক্ষা দিয়ে আজ চেতনা উদ্বুদ্ধ করেছেন তাই মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত যে কৃষ্ণ ভাবনায় আসা কিভাবে আসবেন না সাধু সঙ্গের মাধ্যমে পারবে। রক্তচালনা চামড়াটা কত সুন্দর রকম ভাবে এসব করতে পারবে সিস্টেমটা নষ্ট হয়ে গেলে তৈরি করতে পারবে তাহলে ওই রকম বৈজ্ঞানিক যিনি তৈরি করেছেন তাকে আমার পাত্তা দেয় না হ্যাঁ যেটা নষ্ট হয়ে যাবে অনেক জিনিস সবই জড়জগতে জগতে এটাও জড়ো এই দেহে যে পড়ছে এটাও জড়ো কিন্তু এত সুন্দর সূক্ষ্ম ভগবান তৈরি করেছেন এই যে কম্পিউটার এত সূক্ষ্মসুখ জিনিস আছে সে ব্রেনটা বাজারে পাওয়া যায় নাকি বাজারে পাওয়া যায় না এও ভগবান বলছেন সব জ্ঞান তার থেকে আসে কিন্তু আমরা সেই জ্ঞানটা যদি সঠিক স্থানে না লাগাই তাহলে আমরা এই জগতে লোককে হতাশা উৎকণ্ঠায় পরিপূর্ণ করছি বিজ্ঞান উন্নতি করছে কিন্তু সমাজে অধপতন হচ্ছে তো সিদ্ধিবন্ধ আমি অনুরোধ করবো মনুষ্য সমাজকে অধপতনে না নিয়ে এই সবগুলি কি করে ভগবানের সেবাতে নিযুক্ত করানো যাবে দেখুন মাইক আজকে আমরা ভগবানের কথা বলছি পশু পাখিরা বলতে পারে না তাহলে সেই বৈজ্ঞানিক সার্থকতা হলো। কিন্তু আমরা যদি মাইক নিয়ে সিনেমা আর্টিস্ট অর্কেস্ট্রারদের দিয়ে আজে বাজে গান গিয়ে আমার ছেলে মেয়েকে নষ্ট করি তাহলে ওই মাইকের কোনো মূল্য নেই বৈজ্ঞানিকের কোনো মূল্য নেই তো শিলপ্রভুপাদ মন্দির তৈরি করেছেন তাই সেখানে তিনি শিক্ষা দিচ্ছেন মন্দিরে আসতে হবে হরিনাম করতে হবে প্রসাদ খেতে হবে জব করতে হবে ঘুরে উঠতে হবে আ সেখানে যদি কেউ উঠবে না তাকে আউট এখানে তোমার বাস করার যোগ্যতা নেই ঠিক সেরকম প্রত্যেকটা পরিবার গৃহস্থ আশ্রম পরিণত করতে হবে যেখানে কৃষ্ণকে কেন্দ্রবিন্দু করে করতে হবে সেজন্য স্বামী স্ত্রী ছেলে মেয়ে তারা একসাথে তুলসীর সামনে বসে পনেরো মিনিট জপ করবে কমপক্ষে পক্ষে দশ মিনিট গীতা থেকে একটু পড়বে কর্তব্য প্র কর্ত জানবে যোগদান করবে স্নান করে পরিষ্কার বস্ত্র পরবে এইগুলি সকালবেলার কর্ম আমাদেরকে শিখতে হবে বুঝতে হবে মানুষের জীবনটা কতদিন আছে এনি টাইম মৃত্যু আসতে পারে হ্যাঁ আমরা জানি না আমি শুনলাম আজকে একটা ছেলে পড়াশোনা করছে ওম হ্যাঁ বলছে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত সে তারপরে রাত্রি দুটা পর্যন্ত পড়াশোনা করে তো এটা কী হবে লাভ লাস্টে এরকম অনেক ছেলেমেয়েরা করছে কি হবে আপনার বুদ্ধিটা নষ্ট হয়ে যাবে কয়েকদিন পরে কি বুদ্ধিতে যাচ্ছেন কৃষ্ণকে ত্যাগ করছে তো সেটা অসৎ বুদ্ধি জ্ঞান ভগবান থেকে আসছে সেটা যদি আমি সঠিক ওয়েতে না লাগাই যে আমি জল খাচ্ছি এই শক্তিটা আমি কথা বলার শক্তিটা কোথা থেকে পাচ্ছি আমি যে পড়তে যাচ্ছি হ্যাঁ সেই শক্তিটা কোথা থেকে পাচ্ছি সেটা ভগবান থেকে আর তাকে আমি মেরে দিচ্ছি না না দরকার নেই পূর্বের কর্ম অনুসারে আমরা সব পাই আমি এখানে পড়তে গিয়েও চাকরি না হতে পারে আজকাল কত লোক চাকরি পাচ্ছে না কেন আপনার কর্ম না থাকলে আপনি পাবেন না আর যদি থাকে পেয়ে যাবেন তো সেজন্য পূর্বের কর্ম অনুসারে এখন দেহ আবার এই জীবনে যে কর্ম করব পরবর্তী সেরকম আমাকে লাভ করতে হবে তো শুধুবৃন্দ আমি অনুরোধ করবো সেজন্য গীতা ভাগবত শিক্ষা আপনারা গ্রহণ করুন এ ডি বললাম ডি তে ডায়েট তারপরে ইস্ট্রেসি যে আনন্দ চেয়েছেন সেটি অবশ্যই পাবেন তো কালকে আমরা আরও শুনব আজকে আমি এখানে শেষ করছি যেহেতু আটটা একুশ বেজে গেছে প্রসাদ বিতরণ হবে আপনাদের জন্য তো কালকে সবাই আসবেন কালকে সবাই আসলে আরও আমরা শুনব তো এখানে আমি শেষ করছি সবাই হাত তুলুন বলুন হরে কৃষ্ণ আর জুড়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 নাম সংকীর্তন কিপ্রভুপাত কি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ কি শ্রী চৈতন্য মহাপ্রভু কি তাইগোট প্রেমানন্দে অসুর কথা ধন্যবাদ কোনো প্রশ্ন অনুবাদ শ্রী ভক্তিবিরাজ গড়চন্দ্র সেই মহারাজকে তো এই আলোচ্য বিষয়ের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা মহারাজকে প্রশ্ন করতে পারেন হাত তুলুন আমরা মাইক্রোফোন পাঠিয়ে দিচ্ছি এই প্রশ্ন নিয়ে কিছু আলোচনা হতে পারে আমার মাতৃভাষা বাংলা নয় বাংলা ভাষায় যদি কোনো বুঝতে পারেননি হয়তো বা সেটা সংশোধন করে ভাষা নেবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর যদি প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারে। পারি বলবেন নেই ঠিক আছে কালকে আজকে যদি মনে থাকছে না লিখে নিয়ে আসবেন যা শুনলেন আজকে তার মধ্যে কালকে আমার উত্তর করতে পারি আপনারা আরও কালকে আসুন বেশি সংখ্যায় ডাকুন আমরা শুনবো আরও কালকে ভগবানের কথা তার বাণী তার উপদেশ হ্যাঁ প্রভুপালের প্রচার আমরা শুনব এবং এটি শুনে আপনারা